হাপানি ও শ্বাসকষ্ট থেকে মুক্তির কিছু ঘরোয়া উপায় জেনে নিন শীতকালে রোগের বৃদ্ধি যেহেতু শীতকাল চলে আসে তাই হাঁপানি রোগীদের অনেক ঔষধ রয়েছে তবে কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমেও হাপানির আক্রমণে উপশম করা সম্ভব যেমন পেঁয়াজ পেঁয়াজ যেকোনো প্রদাহজনিত রোগ উপশমে খুবই উপকারী একটি উপাদান তাছাড়া নাসা পথকে পরিষ্কার রাখতে সাহায্য করে এই পেঁয়াজ সাথে সাথে শ্বাসকষ্ট দূর করতে কাটা পেঁয়াজ খেয়ে দেখতে পারেন আপনি নিয়মিত লেবু যেহেতু লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এন্টি অক্সিডেন্ট এক গ্লাস পানির মধ্যে লেবুর রস এবং সামান্য চিনি দিয়ে প্রতিদিন খেয়ে দেখতে পারেন হাঁপানি ও শ্বাসকষ্ট দ্রুত কমে যাবে ল্যাভেন্ডার তেল গরম পানির মধ্যে পাঁচ থেকে ছয় ফুটার ল্যাভেন্ডার তেল ফেলে দিন এবার ধীরে ধীরে ভেপার নিন দেখবেন ম্যাজিকের মতো কাজ করছে মধু হাঁপানি নিরাময়ে অন্যতম প্রাচীন উপাদান হচ্ছে মধু বিশেষজ্ঞদের মতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক চামচ মধুর সঙ্গে এক চামচ দারুচিনির গুরু মিশিয়ে খেলে শ্বাসকষ্ট থেকে দ্রুত পাওয়া পাওয়া যায় যায় অনেক আরাম আদা আদা পানির মতো ফেলে ফুটান এরপর পাঁচ মিনিট রেখে সে মিশ্রণ খেয়ে নিন শুধু হাপানি নয় জ্বর সর্দি কাশি কোনো রোগের সমান উপকারী এই আদার রস রসুন এক কাপ দুধের মতো তিন থেকে চার কুয়া রসুন ফেলে ফুটিয়ে সে মিশ্রণ পান করুন ফুসফুসের যে কোনো রোগ নিরাময়ে রসুনের রস খুবই উপকারী কফি হাপানির কষ্ট নিরামে খুবই নির্ভরযোগ্য পানীয় হচ্ছে কফি এক কাপ গরম কফি শ্বাসনালীর প্রদাহ কমিয়ে দেয়